বিরাট বিরাট কথা হয় ডিএনএ কোনটে মানুষের কাছে প্রায়োরিটি হওয়া উচিত, যারা অবহেলিত যারা বঞ্চিত তাদের কাছে দুটো ভাত ভাত তুলে দেওয়া, নাকি যারা অনেক পাচ্ছে তাকে আরেকটু পাইয়ে দেওয়া, যারা অনেক পায় তাদের বেশি পাইয়ে দেওয়া? এটা আমার কাছে পাপ মনে হয়। আমি বলেছি না পোষায় ছেড়ে দিন না, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন অনেক টাকা দিচ্ছে আপনি ওখানে গিয়ে জয়েন করুন। আমি কোনো মাল্টি ন্যাশনালের ক্লার্ক নই, আমি মাল্টি ন্যাশনালের কোনো বাবু নই, এক্সিকিউটিভ নই, আমি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আমার মাইনে হয়, আমি মানুষের সেবা করি, সেই ব্রতটা আগে দরকার। নিশ্চিত বারবার করে বলছি যে 3% এর জায়গায় 6% দিলে আনন্দ পেতাম যদি 1,00,000,000,000 টাকাটা আমার কাছে পেতাম। কিন্তু যারা বঞ্চিত অবহেলিত তাদের আরো অবহেলায় ঠেলে দিয়ে তেলের মাথায় তেল, তেলার মাথায় তেল দাও, এই এইটা কখনোই আমাদের সরকার বা আমাদের কারোর মানে কাজ হওয়া উচিত। তাই যাদের আশ্রয় নেই তাদের আশ্রয়ের ব্যবস্থা করো, যাদের পেটে খিদে আছে তাদের খাবার ব্যবস্থা করো, যাদের চিকিৎসার দরকার তাকে চিকিৎসার ব্যবস্থা করো, যে মেয়েরা পেছিয়ে আছে তাদের কন্যাশ্রী দিয়ে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করো, যে বাবারা মেয়ের বিয়ে দিতে পারছে না তাদের জন্য রূপশ্রী দিয়ে সেই বাবাগুলোর মুখে হাঁটি ফুসে সম্প্রদানের ব্যবস্থা করো। এটা আমার মনে হয় একটা, যেটা মমতা ব্যানার্জির সরকার করছে, ওই 3%-এর জায়গায় 6%, 10%, 40% দিয়ে না দিয়ে আগের সরকার যা করে যেতে পারেনি সেই কাজটা করছে। ফিরাদ হাকিমের উচিত ছিল তার সমস্ত এমএলএদের বলা যে তোমরা তো জনস্বার্থে কাজ করছো, তোমাদের প্রতি মাসে বেতন নেওয়া এবং অন্য কোনো সুযোগ সুবিধা নেওয়ার দরকার নেই, সেটা গরিব মানুষকে দিতে হবে। মমতাকে বলুন যে বিজ্ঞাপন করে টাকা খরচা করার কোনো দরকার নেই, বিজ্ঞাপন করে যে 1,00,000,000 টাকা খরচা করছেন সেই টাকাটা গরিব মানুষদের দিন। দুর্গাপূজা ক্লাব এদের যে টাকা দিচ্ছেন এটা তো অপ্রয়োজনীয় টাকা, এটা মানুষের টাকা, গরিব মানুষের টাকার জন্য খরচা করুন। সরকারি কর্মচারীদের যেটা ন্যায্য পাওনা এটা কোনো অনুদান নয়, এটা কোনো আমি ইচ্ছে হলো খানিকটা টাকা দিয়ে দিলাম পুজোর জন্য, ক্লাবের জন্য, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্য আমি সারা শহর জুড়ে আলো জ্বালিয়ে পয়সা খরচা করলাম, সেটা নয়, ওটা তাদের ন্যায্য পাওনা। সেই ন্যায্য পাওনাটা দেওয়াটা প্রাথমিক দায়িত্ব, সরকারি কর্মচারীরা আছেন বলেই সরকার চলছে। সরকারি কর্মচারীরা যদি তাদের কাজ না করেন তাহলে সরকারও চলবে না, ফিরাদ হাকিমের বক্তৃতারও সুযোগ থাকবে না। এই যে তারা অবিবেচকের মধ্যে সরকারি কর্মচারীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন এর পরিণতি সাংঘাতিক। ওর বোধহয় অভিজ্ঞতা নেই যে প্রশাসন চালাতে গেলে পরে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন সরকারি কর্মচারীরা। গুটি কয়েক আইএএস বা গুটি কয়েক WBCS অফিসার দিয়ে কিন্তু প্রশাসন চালানো যায় না। এই বোধগুলো না থাকার ফলেই আবেগ তাড়িত হয়ে এই সমস্ত আবোল তাবোল কথা বলছেন এবং পরিকল্পিত উপায়ে সরকারি কর্মচারী বনাম ওই তথাকথিত দরিদ্র মানুষ যাদের ওরা উপকার করবেন বলে ভাবছেন তাদের সঙ্গে কিন্তু একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এক মারাত্মক পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন, বিভাজন এবং সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছেন রাজ্যের মন্ত্রী।